আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি আর্ট অ্যান্ড কুকিং স্টুডিওতে। আমি আজকে আপনাদেরকে চাপটি পিঠা তৈরি করে দেখাবো। এই চাপটি পিঠা আমরা সকালের নাস্তায় কিংবা বিকেলের স্ন্যাক্স হিসেবেও খেয়ে থাকি। চলুন তবে দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগবে এই মজাদার চাপটি পিঠা তৈরি করার জন্য। এর জন্য সবার প্রথমে যা লাগবে তা হলো সেদ্ধ চাল, বা যে চাল দিয়ে ভাত রান্না করা হয় সে চাল। আমি এখানে 1.5 কাপ চাল নিয়ে নিয়েছি, আর এই চালগুলোকে 7 ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম। আর তার সাথে লাগবে একটা মিডিয়াম সাইজের বড় টুকরো করা পেঁয়াজ, 1 গোলা রসুন, শুকনা মরিচ 7 বা 8টা। আমি এখানে শুকনা মরিচটা একটু বেশি নিয়েছি, কারণ আমার এই শুকনা মরিচগুলোর ঝাল কম আর কালারটা একটু বেশি। লবণ নিয়ে নেব আন্দাজ মতো, আর নিয়েছি ছোট টুকরো করা লেবু পাতা। এই লেবু পাতার কারণে পিঠাটার মধ্যে যেমন সুন্দর একটা স্মেল পাওয়া যাবে এবং খেতেও ভালো লাগবে। এখন আমি এই লেবু পাতা বাদ দিয়ে সব উপকরণগুলো একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে, আর যে ছোট টুকরো করা লেবু পাতা ছিল সেই লেবু পাতাগুলো এর মধ্যে দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি পিঠা তৈরি করে নেব, আর এর জন্য আমি প্রথমে একটি লোহার তাওয়া বসিয়ে দিয়েছি চুলার উপর, আর অপেক্ষা করছি তাওয়াটা গরম হওয়ার জন্য। তাওয়াটা গরম হয়ে এসেছে, এখন এর মধ্যে 1 চামচ বেটার দিয়ে বেটারটাকে চামচটির সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠার শেপ দিয়ে দিচ্ছি। এখন এই পিঠাটাকে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা খুলে দেব এবং ওয়েট করব পিঠাটা একটু ক্রিস্পি হওয়ার জন্য। যখন দেখব যে পিঠাটা সব সাইড থেকে উঠে উঠে আসছে, তখন একটি স্টিলের চামচ দিয়ে পিঠাটা উঠিয়ে নিতে হবে। এইভাবে আমি একে একে সবগুলো পিঠা বানিয়ে নেব। দেখলেন তো কি সহজে তৈরি হয়ে গেল এই মজাদার চাপটি পিঠা। এই চাপটি পিঠা যে কোনো ভর্তা কিংবা শুটকি ভুনা দিয়ে খেতে খুবই মজা লাগে। আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন এবং কেমন হলো আমাকে কমেন্টে জানাবেন। আর আমার নতুন ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ।